আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। আর সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। আমজনতার আজকের বিষয় বাসের ডাকাতি। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ঢাকামুখী একটি নৈশ কোচে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি এবং এক যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেটিই আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য অধ্যক্ষ কবির আহমেদ আছেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ কবির আহমেদ। গণমাধ্যমের বরাতে বা বিভিন্ন মাধ্যমে নিশ্চয়ই আপনি জেনে গেছেন কি ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা। এবং বাসে ডাকাতির ঘটনা ইদানিং প্রায়শই আমরা শুনতে পাচ্ছি। কিন্তু অধ্যক্ষ কবির আহমেদ, এভাবে বাসে ডাকাতি হলে তো লোকে বাসে চড়তেই আসলে ভয় পাবে, মানে আপনাদের জন্য আপনাদের ব্যবসায় কিন্তু হুমকি, আপনারা কোনো ব্যবস্থা নেবেন না? ধন্যবাদ আপনাকে। আমি যেই যাদের সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমি তাদের প্রতি, তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই। আপনাকে আমি এটা বলি, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা দীর্ঘদিন যাবত এই যে বাসে ট্রাকে ডাকাতি হচ্ছে, পণ্যবাহী ট্রাক কাভার ভ্যান ডাকাতি হচ্ছে, বাসে ডাকাতি হচ্ছে, দর্শনের ঘটনা ঘটছে, এগুলি কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ জানছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা প্রতিনিয়ত আবেদন করে যাচ্ছি। কারণ এই বিষয়টা সম্পূর্ণভাবেই আসলে আমাদের এখতিয়ারের মধ্যে নাই, আমাদের কিছু করারও নাই। আমরা আমরা ভুক্তভোগী, আমরা এটার ভোগান্তিটা আমরা ভুগছি। কিন্তু এখানে মানে ভাইটাল রোলটা প্লে করতে হবে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর। কারণ এই যে প্রতারক চক্র, ডাকাতি যারা করে, যারা পণ্য লুট করে, যারা চাঁদাবাজি করে, তাদের এই সংঘবদ্ধ চক্রটিকে ভাঙতে হলে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে এটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে হবে। আপনি কোনো ঘাটতি দেখেন কিনা? এটা আমি তো এটা সড়কের জন্য, সড়কের নিরাপত্তা বিধানের জন্য হাইওয়ে পুলিশ তো স্পেশালি তৈরি করা হয়েছে হাইওয়ে নিরাপত্তার জন্য। কিন্তু আমরা যখন হাইওয়ে পুলিশের সাথে কথা বলি তখন আমরা দেখি যে হাইওয়ে পুলিশের জনবলের সংকট আছে, তাদের অনেক লজিস্টিক সাপোর্টের অভাব আছে, তারা তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে আমাদেরকে তারা বলেন। এক আপনি আপনাকে বলি, আমাদের কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের তরফ থেকে যে রাস্তার হাইওয়ের পাশে যেই বিভিন্ন গাছপালা, বিভিন্ন জঙ্গল হয়ে আছে সেই জঙ্গলগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য এটা কিন্তু একটা আদেশ জারি হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এটা এখনো বাস্তবায়ন হয় না, কারণ আপনি এই যে চলন্ত গাড়িতে রড, বিভিন্ন লাঠি, বিভিন্ন পাথর মারার যে ঘটনা ঘটছে এগুলি কিন্তু ওই ঝোপঝাড় থেকে এই কাজটা করা হয়। আমি আজকে আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, পুলিশকে, হাইওয়ে পুলিশকে, রোডসেন হাইওয়েসকে, যে রাস্তার পাশে যে ঝোপঝাড় এবং যে সমস্ত গাছপালা দিয়ে গাছপালা থাকে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এই ঘটনাগুলি হয় এবং গাড়িটা থামায় কিন্তু ওইভাবেই। এবং ম্যাক্সিমাম ঘটনাগুলি ঘটে যে এই আপনার ওই চক্র ওখান থেকে বাসের, প্রাইভেট কারের, বিভিন্ন পণ্যবাহী গাড়ির চাকা ফুটো করে, এরা চাকা ফুটো করার জন্য এরা গুলি পর্যন্ত চালায়। তো সেই দিক থেকে আমি অনুরোধ করবো যে এই এটাকে এটাকে রোধ করতে হলে মানে আইনশৃঙ্খলা বাহিনীর খুব কঠোর পদক্ষেপ দরকার। জি, আপনি আপনি বললেন যে রাস্তার পারে পাশে যেসব জায়গায় ঝোপঝাড় থাকে ওইসব জায়গা থেকে ঘটনাটি ঘটে, মানে জি জি, আমি আমি প্রশ্নটা শেষ করি আমি প্রশ্নটা শেষ করি সেটা হচ্ছে যে গণমাধ্যমে যেসব সংবাদ ফলো করে প্রচার হয় আমরা দেখি তার কিছুদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে তখন দেখি আসামিকে ধরে ফেলে, আসামি তো ধরা হচ্ছে কিন্তু তারপরেও আসলে এই ডাকাতি কেন বন্ধ হচ্ছে না, আপনার কাছে কি মনে হয় আর কি কি কারণ থাকতে পারে? আমি বলবো যে আপনাকে যে আসামি এই এই ক্ষেত্রে এই ধরনের অপরাধগুলির
যে যারা আপনি দেখেন যে আজকে যাকে ধরা হচ্ছে, যে রাজ নামে যাকে ধরা হয়েছে, তা আমি একটু আগেও টিভিতে দেখলাম যে সে আরো অনেকগুলি মামলার এই ধরনের অপরাধের আসামি। সে যাইয়া সে তাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে সে আবার জামিন নিয়ে এসে একই কাজে সে যুক্ত হয়। আমি অনুরোধ করব যে তারা যেন বেরিয়ে আসতে না পারে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য, যেন তারা পুনরায় বের হয়ে এসে আবার সংঘবদ্ধ হয়ে আবার এই ধরনের কোনো কাজ না করতে পারে, সেই বিষয়টার উপর যেন নজর দেওয়া হয়। খুব আমার বিশ্বাস যে জি জি শেষ করুন। আমার বিশ্বাস, হ্যাঁ, যে আমার বিশ্বাস যে যদি এইভাবে এদেরকে সংঘবদ্ধ চক্রটিকে ধরে এদেরকে যদি জেলের পুরে দেওয়া হয়, এরা যদি জামিন না পায় সহজে, এটার এই প্রবণতা অনেক কমে আসবে। যারা আবার জামিন নিয়ে ফিরে আসে, আইসা আবার একই কাজের সাথে একই কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন অধ্যক্ষ কবির আহমেদ, যে এরা জামিন নিয়ে ফিরে এসে আবারও ডাকাতি করে, সেটা বন্ধ না হওয়ার একটা বড় কারণ হতে পারে বলে আপনি মনে করছেন। অধ্যক্ষ কবির আহমেদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে মোহাম্মদ হেকমত আলী এইমাত্র যুক্ত হয়েছেন, তিনি টাঙ্গাইলে বাস ডাকাতির ঘটনায় ভুক্তভোগী। হেকমত আলীর কাছ থেকে একটু জানতে চাই কি হয়েছিল হেকমত আলী সাহেব, ঘটনাটা যদি সংক্ষেপে একটু বলতেন আমাদেরকে এবং দর্শকদেরকে। জি, ঘটনা কি ঘটেছিল, এই যে বাস ডাকাতি হলো সারা দেশ ব্যাপী যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এই এই বাসটিতে তো আপনি ছিলেন, ঘটনাটা কি ঘটেছিল একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন জনাব হেকমত আলী। ঘটনা হচ্ছে যখন ঘটে আর কি, আমরা যখন সিরাজগঞ্জ হোটেলের পর 20 মিনিট বিরতি দেয় ড্রাইভার গাড়ি, তো আমরা যখন হলো এই 20 মিনিট বিরতির পরে যখন ড্রাইভার গাড়ি চালাই আর কি, 5 থেকে 10 মিনিট 10-15 মিনিট পরে হচ্ছে চারজন অজ্ঞাত লোক তুলে আর কি ড্রাইভার। এবারে হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি হেকমত আলী সাহেব, বলুন। শুনতে পাচ্ছেন? জি 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 বলুন। তারপর তারপরে হচ্ছে আরো 5 থেকে 10 মিনিট পরে আরো লোক তুলে, এবার 3 দফা হচ্ছে 10 থেকে 12 জন লোক তুলে। লোক তোলার পরে হচ্ছে লোকগুলা যখন একসঙ্গে হয়ে যায় আর কি, তখন আমাকে আক্রমণ করে, অ্যাটাক করে। আর এভাবে সবাইকে যখন অ্যাটাক করানো হয় বা আক্রমণ করে, হাত চোখ এগুলা হাত সবগুলা বাঁধে, আর যার কাছে যা যা ছিল আমাদের কাছে যা যা ছিল আর কোরা নিয়ে নেই। আচ্ছা, জি জি। হেকমত আলী সাহেব একটু থাকুন আমাদের সঙ্গে। অধ্যক্ষ কবির আহমেদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট বিরতি থাকে, সেই বিরতির জায়গা থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রায় 3 দফা লোক তোলা হয় পথ থেকে। এভাবে একটি বাসে তো যাত্রী তোলা আসলে নিষেধ, তাই তো? আপনাদের কর্মচারীদের আপনারা সেভাবেই বলে দেন, তারপরেও কিন্তু রাস্তা থেকে এভাবে যাত্রী তোলার ফলে এই ধরনের ডাকাতিগুলো বেশি বাড়ছে। আপনি যেমন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কথা বললেন, আপনাদের যারা কর্মচারী ড্রাইভার হেল্পার, তারাও কিন্তু আসলে তাদের ভুলের কারণেও কিন্তু এই ডাকাতিগুলো হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি বলবেন? আমি আপনার এই কথা প্রেক্ষিতে বলতে চাই, আমাদের কিন্তু এই যে বাস সার্ভিসের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। আপনি দূরপাল্লার যে সমস্ত বাস আছে যেগুলি দূরপাল্লার রুটে চলে, ওই সমস্ত বাসে শুরু এবং শেষের মাঝখানে কোনো যাত্রী উঠানো হয় না, কিন্তু স্বল্প পাল্লার বিভিন্ন সার্ভিসে আমরা যে মাঝখানে যেন কোনো যাত্রী উঠানো না হয়। তারপরে অনেকে যাত্রী বেশি উঠে, যেমন কোন স্টপেজ থেকে, যিনি কথাটা বললেন এটা কিন্তু একটা স্টপেজ ছিল, ওই স্টপেজেই আবার যারা গাড়ির স্টাফ ছিল তারা ভাবছে যে তারা তারা কোথাও যাবে, তারা নির্দিষ্ট জায়গায় যাবে, যে কারণে ওই তারা গাড়িতে উঠতে পারছে। এখন আসলে এটা এটা আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে দূরপাল্লার গাড়িতে
মাঝখানে কোনো যাত্রী উঠানো নিষেধ। এবং আমরা যখন রাত, বিশেষ করে রাতের যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলিতে আমরা ভিডিও করার জন্য বলি এবং ভিডিও করেও রাখে আমাদের বিভিন্ন এসি সার্ভিসগুলিতে, দূরপাল্লার নন এসি সার্ভিসগুলিতে। তারপরও কিছু বিচ্যুতি হতেই পারে যে যাত্রী মনে করে তারা, এই বিচ্যুতির জন্য কিন্তু যাত্রীদের অনেক খেসারত দিতে হচ্ছে। এই বাসটিতে ধর্ষণের ঘটনা ঘটেছে, এরকম ঘটনা আগেও ঘটেছে টাঙ্গাইল, এই টাঙ্গাইলে এক ছাত্রীকে প্রাণও দিতে হয়েছে, সেটি তো আপনি জানেন। হ্যাঁ আমি জানি, এবং ওই জায়গায় না, ওই ওই বাসের ওই জায়গায় কিন্তু একটা স্টপেজ ছিল, ওইটার স্টপেজে যে ওই স্টপেজে এসে দাঁড়াইছে, কিন্তু ওই স্টপেজ থেকেই তারা এই সুযোগটা নিছে, এই ওই সুযোগে তারা যাত্রী বেশে গাড়িতে উঠে আর কি। মানে কোনটা কথা বলছেন স্টপেজে? আমাদের সবারই, আমাদেরও সচেতনতার দরকার আছে, আর বিশেষ করে এখানে মুখ্য ভূমিকা পালন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এই চক্রগুলি আপনি দেখেন, আপনারা দেখেছেন হেকমত আলী সাহেব? জি হেকমত আলী সাহেব শুনতে পেয়েছেন? জি, মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘাটতি লক্ষ্য, আপনি তো নিয়মিত যাত্রী, লক্ষ্য করেছেন কিনা? বা হাইওয়ে পুলিশ থেকে, পুলিশের পক্ষ থেকে নিয়মিত যে পরিদর্শন করে তা কি আপনাদের বাসে করেছিল? না, এটা পরিদর্শন হয় নাই আর কি। আমরা তো ঢাকা কোচ, যেহেতু টিকিট কেটে গিয়েছিলাম, আর এখান থেকে কোনো লোকাল যাত্রী তোলার নিয়ম নাই এক কথায় ঢাকা বাসে। এখন যদিও চেকিং করে নাই আমাদের বাসটা আর কি, এখন এই বিষয়ে স্যাররা ভালো জানে, যারা ডিউটি করে এই বিষয়ে। আর আর হচ্ছে আমরা যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি, আমরা তখন হাত বাঁধা ছিল আর কি, তখন আমরা অনেক চেষ্টা করে খোলার পরে আমরা বের হই কষ্ট মষ্ট করে। আর কিছুক্ষণ পরে আর কি মধুপুরের থানার লোকজন, মানে ওসি স্যার, বিভিন্ন রকমের প্রশাসনের লোকজন আসে আর কি আমাদের উদ্ধারের জন্য আর কি। ওনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে এই বিষয়ে। জি হেকমত আলী সাহেব, থাকুন আমাদের সঙ্গে একটু কষ্ট করে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক আইজিপি নুরুল আনোয়ার, তার কাছ থেকে একটু বুঝতে এবং জানতে চাই। জনাব নুরুল আনোয়ার, আজ গণমাধ্যম যখন এই ঘটনা নিয়ে তোলপাড় করলো, তখন দেখলাম যে ডাকাত দলের যে ড্রাইভার ছিল সে ধরা পড়লো। তার আগেও আমরা দেখেছি গণমাধ্যম যেসব বাস ডাকাতি নিয়ে কথা বলেছি বা গণমাধ্যমে খুব বেশি করে কথা হচ্ছে, সেসব ঘটনায় আসামি বা যারা দোষী অভিযুক্ত তারা খুব সহজে, মানে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে ধরা পড়ে। মানে বাকিগুলো যেগুলো গণমাধ্যমে আসে না এমনগুলো চাপা পড়ে যায়, তাহলে আসলে হাইওয়ে পুলিশ কি তাদের ঠিকঠাক মতন দায়িত্বটা পালন করছে? নুরুল আনোয়ার সাহেব, আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, আপনাকে জিজ্ঞেস করছিলাম। কথা হচ্ছিল টাঙ্গাইলে যে, হ্যাঁ, যে ঈগল পরিবহনের যে বাসটি নিয়ে এত আলোচনা হচ্ছে, ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষাপটে আজকে আসলে আমাদের কথা হচ্ছিল বাসে ডাকাতি নিয়ে। এই যে বাস ডাকাতির যেসব ঘটনা আমরা দেখি যে মিডিয়াতে খুব আলোচনা হয় যেসব ঘটনা নিয়ে, সেসব ক্ষেত্রে আসামি খুব জলদি জলদি ধরা পড়ে যায়। মানে আসামি যেখানেই থাকুক, বাংলাদেশের যে প্রান্তেই অভিযুক্ত থাকুক, অপরাধী যে প্রান্তেই থাকুক, তাকে কী করে যেন পুলিশ ধরে ফেলে। বাকি ঘটনাগুলো যেগুলো আসলে মিডিয়ায় সেভাবে আসে না, বাকি ঘটনার ক্ষেত্রে আমরা আসলে সেইভাবে তৎপরতা চোখে পড়ে না পুলিশের, মানে এটার কারণটা কি একটু যদি বুঝিয়ে বলতেন। আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, জি, তাহলে এটা বলবো যে প্রথমে যেটা আমার মন্তব্য হচ্ছে যে এটা খুব বেদনাদায়ক, দুঃখজনক এবং একটা লজ্জাস্কর একটা ঘটনা। কিছু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বাসে উঠবে, পাবলিক ট্রান্সপোর্টে নিরাপদে যাবে, সেটাই তো কাম্য। কিন্তু পথিমধ্যে আমরা দেখতে পেলাম বাসের মধ্যে কিছু অপরাধী উঠলো, ওঠার পরে বাসটাকে ওভার পাওয়ার করে নিয়ে গেল অন্য জায়গাতে নিয়ে গেলো, এবং সেখান থেকে পরবর্তীকালে দেখা গেল লুটপাট করলো 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো, এবং একজন যাত্রীকেও এরা রেপ করলো। এখন যে প্রশ্নটা আমি করব নাগরিক হিসাবে, সেটা হচ্ছে আমি
প্রাক্তন পুলিশ কর্মী হিসাবে নয়, একজন নাগরিক হিসাবে আমার বক্তব্যটা হচ্ছে আমরা চাইব যে আমাদের সকল জার্নি যাত্রা সকল ট্রান্সপোর্টে, সে লঞ্চ হোক বাস হোক অথবা রেলে হোক, আমাদের নিরাপদ হবে। আমরা চাইব নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। সেটার জন্য সরকার যে সরকারি যে বাহিনীগুলি আছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের দায়িত্ব হচ্ছে এই পথটাকে সুগম করা, নিরাপদ করা, যাতে পথের মধ্যে যাত্রীগণ কোনোভাবে কোনোরকমভাবে দুর্যোগের মধ্যে না পড়ে। কিন্তু ব্যথা বা বেদনার বিষয়টা হচ্ছে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা যেটা এত দীর্ঘ সময়, এই ডাকাতিটা হলো আগে ডাকাতি হতো 5-7 মিনিটের মধ্যে হয়ে যেত, এক জায়গায় উঠতো ডাকাতি করে নেমে চলে যেত, এখন দেখলাম যে এরা কন্টিনিউয়াসলি করে গেছে, এত বেশি বাধাহীনভাবে করে গেছে যে এটা বলার মতো না। এখানে আমার দুইটা কথা আছে। আজকাল কিন্তু আমরা জানি যে কোনো ঘটনাতে 999-কে রিং করলে পরে রেসপন্স করে, তো বাসের মধ্যে যে কজন প্যাসেঞ্জার ছিল এদের পক্ষে আমি মনে করি যে ওই সিচুয়েশনে কারোর পক্ষে ভয়ে 999-কে কথা বলা বা রিং করার সুযোগ ছিল না। পরিস্থিতি ছিল কোন যাত্রীর পক্ষে সাহস করে এই আপনার 999-কে রিং করা অথবা নিজেদের আত্মীয় স্বজন কাউকে জানানোর সুযোগ বা পরিবেশ এরা পায়নি বলে আমি মনে করি। এখন আমাদের দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের যাত্রাতে পথটা কেন নিরাপদ থাকল না? আগে পুলিশ, জেলা পুলিশ সাধারণত দূরবর্তী স্থান নিজ নিজ এরিয়াটাকে পাহারা দিত, নিজের দায়িত্ব অতিরিক্ত এই কাজটা করতো, হাইওয়েকে নিরাপদ করতো। সরকার তো সম্প্রতি হাইওয়ের জন্য আলাদা একটা পুলিশ বাহিনী তৈরি করেছে, বিশাল সংখ্যক পুলিশ নিয়ে একজন এডিশনাল IGP অর্থাৎ পুলিশের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি এর প্রধান, এবং এর এরিয়া নিয়ে জেলা পুলিশের জেলা পুলিশের মতো এদের পুলিশ সুপারও আছে, বিভিন্ন র্যাঙ্কের পদবীর লোকজন আছে, গাড়ি ঘোড়া আছে, নানান সুবিধা থাকা সত্ত্বেও এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, তারা কোথাও মনিটর করতে পারলো না, বা ঘটনা চলাকালে যদি ঠেকাইতে পারতো তাহলে আমরা বুঝতাম যে এই বাহিনীটা সৃষ্টি করার পরে ফলপ্রসূভাবে এরা কাজ করে যাচ্ছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে বর্তমানে বাস্তবতার কারণে এত বেশি যানবাহন চারিদিকে চলে, এত বেশি চলে, কোনটা কখন কোন দিকে যায় এবং কোন অপরাধীরা কখন কোন মতলবে চলে এটা বলা মুশকিল। আবার দ্বিতীয়ত, প্রত্যেকটা বাসে আপনি পাহারা দিতে পারবেন না। নিয়ম হচ্ছে ডিটেকশন ইজ দ্য বেস্ট প্রিভেনশন। যদি যারা এই ডাকাতিগুলি করে এদেরকে যদি চিহ্নিত করা যায় এবং আইন আমলে আনা যায়, গ্রেপ্তার করা যায়, আটক করা যায়, সাজা দেওয়া যায়, তাহলে অপরাধটা হবে না। আপনি প্রতিটা গাড়ি পাহারা দিয়ে, প্রতিটা যাত্রীকে পাহারা দিয়ে, প্রতিটা বাস স্টপে পাহারা দিয়ে ওয়াশ করে পারবেন না, সেটা নিশ্চয়ই পারা যাবে না। কিন্তু নুরুল আনোয়ার সাহেব, এই যে আপনি নিশ্চয়ই একজন ভুক্তভোগী যিনি ছিলেন এই বাসটিতে, হেকমত আলী সাহেবের কথা শুনেছেন যে তাদের বাসে তিনি খেয়াল করেননি যে কোনো ধরনের কোনো পাহারা ছিল। আপনি নিজে বলেছেন যে হাইওয়ে পুলিশকে এত শক্তিশালী করা হয়েছে। খুব দুঃখের সাথে আপনাকে একটা বিষয় জানাতে চাই, আজকে আমাদের এই অনুষ্ঠানে হরেশ্বর রায় সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের যুক্ত হবার কথা ছিল, তিনি আমাদেরকে বিকেলবেলায় কথা দিয়েছেন তিনি যুক্ত হবেন, তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানবার ছিল। তিনি ঠিক 8:15 মধ্যে তিনি জানালেন তিনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। যেখানে পুলিশের এই অবস্থা, গণমাধ্যম তার সঙ্গে কথা বলতে চেয়েছে, তিনি কথা দিয়েও তিনি শেষ মুহূর্তে আমাদেরকে মোটামুটি বিপদে ফেলেই তিনি বললেন যে তিনি আসলে এই অনুষ্ঠানে যুক্ত হতে পারছেন না। কেন পারছেন না তিনি নিজেই ভালো বলতে পারবেন। আরেকটা জিনিস অধ্যক্ষ কবির আহমেদ বলছিল যে এই ডাকাতরা খুব সহজে জামিন পেয়ে যায় এবং জামিন পেয়ে তারা আবারও ডাকাতি করে, মানে এই বিষয়টা বড় একটা বাধা কিনা সেটা আসবো, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে নুরুল আনোয়ার। তবে আমার সহকর্মী যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন আজকে ঘটনাস্থলে গিয়েছেন, তার কাছ থেকে একটু ঘটনাস্থলের অভিজ্ঞতাটা একটু বুঝে আসতে চাই এবং ঘটনার সর্বশেষ আপডেটটাও তার কাছ থেকে একটু শুনে আসতে চাই। জনাব আব্দুল্লাহ তুহিন। আমি আসলে একদম মধুপুরে যেখানে ঘটনাস্থল আছে, বাসটি ফেলে রেখে চলে গিয়েছে, আমি সেই ঘটনাস্থল দেখেছি, তার আশপাশের অঞ্চল দেখেছি। তবে আমার কাছে
যেটা আমরা বলা হচ্ছে বাসটি ফেলে রেখে চলে গেছে, ফেলে রেখে আসলে চলে যাওয়া হয়নি, তারা চলন্ত একটি বাস মানে গতিশীল থাকা অবস্থায় আগে তারা সবাই নেমেছে, তারপরে যিনি ড্রাইভার ছিলেন, যে যাত্রীবেশে ডাকাত যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, তিনি সবশেষে গাড়ি চলন্ত অবস্থায় রেখেই ঝাঁপ দিয়েছেন। অর্থাৎ তখন পাশে একটি ডোবা ছিল, তার টার্গেট ছিল বাসটি ডোবায় পড়ে যাবে, পানিতে ডুবে যাবে, অর্থাৎ কোনো যাত্রী বা সাক্ষ্য দেওয়ার মতো কোনো লোক যেন না থাকে। এই ধরনের নিষ্ঠুরতার কিন্তু প্রমাণ আমরা দেখতে পেয়েছি। তার চেয়ে বড় কথা, পুরো বাস রুটের কথা যদি আমি আপনাকে বলি, যে তারা তিন জায়গা থেকে যাত্রী তুললো, যেটা সম্পূর্ণ রাত্রে সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তারা সেখান থেকে তিন জায়গা থেকে যাত্রী উঠলো, তারা বললো আমাদেরই লোক, অর্থাৎ ১২ থেকে ১৩ জন লোক উঠলো সেখানে, তাদেরকে বাসের যাত্রী বা বাসের স্টাফকেও সন্দেহ করলো না, এইটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। এবং প্রত্যেকের মুখে মাস্ক ছিল। এই সময় আমি এলাকায় দেখেছি মাস্ক পরা লোক শতকরা একজনও পাওয়া যায় কিনা সন্দেহ আছে, কিন্তু সেখানে রাতের বেলায় মধ্যরাতে ১৩ জন লোক মাস্ক পরে উঠলো, তাদেরকে কেউ সন্দেহ করলো না, এটা অন্তত এলাকাবাসী বা ভুক্তভোগী কেউ বিশ্বাস করছে না। যদিও তাদেরকে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এলেঙ্গা মোড় থেকে এই মধুপুরের এতে প্রায় ৭০ কিলোমিটার রাস্তা, যেখানে কোনো টহল পুলিশ তো দূরের কথা, হাইওয়ে পুলিশের কোনো চেকপোস্ট ছিল না, আর এই বাসটি অন্য রুটের, অর্থাৎ কুষ্টিয়া থেকে ঢাকা সেখানে চট্টগ্রাম বড় করে লেখা, অন্য রুটের একটি বাস এই নির্জন একটি এলাকায় প্রবেশ করলো, এটাও কেউ কারো চোখে পড়লো না। আর যে যাত্রীরা অনেক চিৎকার করছিল, সে যাত্রীদেরকে তারা মুখ বেঁধে, এত সময় ধরে মুখ বেঁধে রেখেছে, যেই নারী নির্যাতিত হয়েছেন সেই নারী অনেক সাহসী ভূমিকা রেখেছেন, তিনি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন যে আমি হয়তো প্রতিবাদ করলে তারা একটু সময় বেশি পাবে, কেউ না কেউ হয়তো বাসটার দিকে খেয়াল করবে, কিন্তু দুঃখজনক হলো এই বাসটিতে কেউ খেয়াল করেনি। এই তিন ঘন্টা পর এই যাত্রীদেরকে এভাবে চলন্ত বাসটি খাদের মধ্যে ফেলে দেওয়ার কথা ছিল, সে খাদটা ভাগ্যক্রমে বাসটি একটি খুঁটিতে আটকে যেয়ে খাদের মধ্যে পড়েনি, এই কারণে হয়তো এই বাকি ২৪ জন যাত্রী প্রাণে বেঁচেছেন বলে আমাদেরকে মনে হচ্ছে। সবশেষ যে যেই নির্যাতিত নারী, তিনি কিন্তু পুলিশের কাছে বর্ণনা দিয়েছেন তারা কী করেছেন। আমি পুলিশের কাছে জিজ্ঞেস করি, তারা কিন্তু বলছে যে আপাতত গাফিলতি মনে হচ্ছে, কিন্তু তাদেরকে আমরা আপাতত রাখার প্রয়োজন মনে করিনি, পরে যদি তদন্তের স্বার্থে মনে হয় যে তারা দোষী তাহলে তাদেরকেও অ্যারেস্ট করা হবে। মানে এ ধরনের ভয়ঙ্কর একটি চিত্র নিয়ে আমি দেখেছি যে রাতের বেলা কোনো নিরাপত্তার বালাই বলতে থাকে না, সবই উপরওয়ালার ইচ্ছায় যাত্রীরা এই সড়কগুলোতে যাতায়াত করছে। উপরওয়ালার ইচ্ছে আসলে সড়কে যাত্রীরা পথ চলবে কিনা বা সেভাবে চলার কথা কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজব। সহকর্মী যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লা তুহিন আছেন আমাদের সঙ্গে। আব্দুল্লা তুহিন, কোনো একটা আপডেটের কথা আপনি বলছিলেন বিরতির মধ্যে আমাকে, সেই আপডেটটা একটু জানিয়ে আমি আসলে আলোচনা শুরু করতে চাই। জি আব্দুল্লা তুহিন, আব্দুল্লা তুহিনকে পাচ্ছি না আমরা, তার সংযুক্তি হারিয়েছি সম্ভবত। নুরুল আনোয়ার, বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে জামিন পেয়ে যায় এই ডাকাতরা খুব সহজেই, যেটা বলছিলেন অধ্যক্ষ কবির আহমেদ, এবং জামিন পেয়ে তারা আবারও নতুন উদ্যম নিয়ে ডাকাতি শুরু করে, মানে এটা কি কোথাও আমাদের আইনে কোথাও কি বলবো কোনো জায়গায় ফাঁক ফোকর আছে কি না? আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আপনি যদি একবার বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে। জি, জামিন পেয়ে এই বাসে ডাকাতরা ধরা পড়ে, ধরা পড়ার পরে হয় কি এরা সহজেই জামিন পেয়ে বেরিয়ে আবারও নতুন উদ্যমে ডাকাতি করা শুরু করে, আমাদের আইনে কোথাও ফাঁক ফোকর থেকে গেল কিনা? আচ্ছা, আমি আপনার যদি প্রশ্ন বুঝে থাকি আমি জবাবটা দিচ্ছি, তার আগে একটু বলে নেব পিছনের দিকে। আমরা আমাদের অতীতের সময় কথা বলি, তখন যে সমস্ত হাইওয়েতে রাত্রিবেলা গাড়ি চলতো স্টার্টিং পয়েন্ট ছাড়া আর যেখান থেকে প্যাসেঞ্জার উঠবে নির্দিষ্ট ছাড়া কোনো জায়গাতে কোনো প্যাসেঞ্জারকে উঠতে দেওয়া হতো না, এবং আপনি খেয়াল করে দেখবেন অনেকগুলি পুরনো গাড়িতে একটা খাঁচা মতো আছে,
একটা নেটের মতো ছিল এবং ওখানে তালা বাঁধা হতো যাতে কেউ ড্রাইভারকে ওভারপাওয়ার করতে না পারে এবং কোনো জায়গাতে কেউ উঠতে না পারে এটাকে এনশিওর করা হতো। এটা ছিল আগের সিস্টেম। এখন যাক, আপনার প্রশ্ন ছিল জামিনের বিষয়টা, এটা খুব নাজুক একটা বিষয়, এটা বেশি খোলাখুলি বলা যায় না, আবার বলা উচিত এই জন্যে যে জামিন দেওয়ার ক্ষমতা বা এখতিয়ার আদালতে। এখন আদালতে যারা থাকেন বিচারক, তারা আমাদের দেশের নাগরিক, আমাদের নাগরিকদের থেকে বাছাই করে বিচারক হিসাবে আদালতে এনারা যোগদান করেন। আমরা তাদের কাছে এটা আশা করতে পারি যখন পুলিশ কাউকে ডাকাতি হিসাবে সন্দেহ করে আদালতে সোপর্দ করলো, অন্তপক্ষে মামলাটা চার্জশিট হওয়া পর্যন্ত বা দুই তিন মাস সময় একটু যদি অপেক্ষা করে আমি জামিনটা বিলম্ব করেন বা না দেন বা জামিনের ব্যাপারে কড়াকড়ি করেন, তাহলে মনে হয় আমাদের সকলের জন্য এটা একটা ভালো ফল বয়ে আনবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দেখা যায় অনেক সময় সাধারণ মানুষ এই যে 5,000 টাকা ঋণ খেলাপি সে জামিন পাচ্ছে না, অথচ বড় বড় মামলা আসামিরা দিব্যি জামিন নিয়ে বেড়ে আসে। আর এ সমস্ত অপরাধীরা যারা চোর ডাকাত বা খুনি, এদের কিন্তু জামিন নেওয়ার জন্য নির্দিষ্ট আইনজীবী আছে এবং আদালতের ভিতরেও কিছু কর্মী আছে, অর্থাৎ আদালতে সংশ্লিষ্ট স্টাফ যারা নথিগুলি বিচারের কাছে পেশ করেন, এরা মিলে একটা সিন্ডিকেট থাকলে এই সিন্ডিকেট কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট করে এই জামিনগুলো নিশ্চিত করে বা দেওয়ার ব্যবস্থা করে। এখন আমরা আবেদন করতেই পারি মাননীয় বিচারকদের কাছে, আপনারা এই ধরনের মামলা যখন পুলিশ পাঠাবে, পুলিশ ভুলও করতে পারে, বাড়াবাড়িও করতে পারে, তারপরে অন্তপক্ষে 3 মাস যদি আপনারা অপেক্ষা করেন অথবা চার্জশিটটা পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে পরে কিন্তু এই আসামিরা যদি সাধারণত বেরোয় না আসতে পারে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা কিছুটা সম্ভব হবে। এখানে দুই পক্ষেরই কিন্তু গাফিলতি আছে, আমি বলবো দুই পক্ষ না তিন পক্ষের গাফিলতি আছে। প্রথম পক্ষ হচ্ছে যারা বাস পরিচালনা করেন, তারা যাত্রীদের নিরাপত্তার জন্য কোনো কিছুই ভাবেন না, তাদের দরকার উপার্জন। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ, যাকে সুনির্দিষ্টভাবে এই নিরাপত্তার জন্য রাখা হয়েছে, এরাও আমি জানি না কেন এত বড় একটা আলাদা একটা সংস্থা করার পরেও আগের চেয়ে বেশি আমরা দৃশ্যমানভাবে রাস্তায় সড়কে এদেরকে টহলে দেখি না। একটু যেটা আলোচনা শুনলাম এটা একদম সত্যি কথা। আমি নিজেও কয়েকবার আমার গ্রামের বাড়ি যাওয়ার পথে আমি খেয়াল করেছি হাইওয়ে পুলিশ আগে যেরকম দেখা যেত যখন জেলা পুলিশ দেখতো, এখন কিন্তু সেই পরিমাণে দেখা যায় না। আমি বলতে পারবো না কেন, এদের সংখ্যা তো বেশি, এদেরকে প্যাট্রোলিংয়ের ট্রান্সপোর্ট দেওয়া আছে, দ্রুত গতি সবই আছে এবং নিজস্ব নেট আছে এবং আলাদা কমান্ড আছে, এরপরও আমি জানি না কেন আগের মতো এরা আগের মতো সেই পর্যায়ে আসতে পারি নাই। আইও পুলিশ আগে যা ছিল জেলা পুলিশে সেই পর্যায়ে, আপনি বলছেন যে যাই দিন ভালো ছিল বরঞ্চ তাদের শক্তিমত্তা বাড়ানোর পর আপনি এখন আরও দুর্বল দেখছেন। আমি একটু অধ্যক্ষ কবির আহমেদের কাছ থেকে ঘুরে এসে আমার সহকর্মী আবদুল্লাহ তুহিনের কথা শুনবো। অধ্যক্ষ কবির আহমেদ, যেমনটা বলছিলেন নুরুল আনোয়ার, যে বাস মালিক পক্ষেরও আসলে এক ধরনের দুর্বলতা বা দায়িত্বহীনতার জায়গা আছে, মানে প্রায় যে বাসে ডাকাতির ঘটনা ঘটছে, যাত্রী সেবা নিশ্চিতের দায়িত্ব তো আপনাদের, যারা আপনারা বাস মালিক, যাত্রীদের কাছ থেকে আপনারা ভাড়া হিসেবে টাকা বুঝে নেওয়ার পর কি আপনারা মনে করেন যে আপনাদের আর দায়িত্ব নেই, বাসে ডাকাতি হলো নাকি আমার কর্মী আমার চালক হেলপাররা রাস্তার মাঝখান থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যাত্রী তুললো, এটা আর আমাদের ভাববার কিছু নেই, আমাদের যা ভাড়া পাওয়ার সেটা তো আমরা পেয়ে গেছি বা আমাদের যে টাকাটা পাওয়ার সেটা আমরা পেয়ে গেলাম। অধ্যক্ষ কবির আহমেদ, এরকম কিছু কি না? আসলে বিষয়টা এরকম না, আমি আপনাকে বলি, দূরপাল্লার গাড়ি যখন রাত্রে চলে সেই নেটখুনগুলিতে নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী উঠানোর কোনো সুযোগ নেই এবং উঠায়ও না এরা। কারণ হলো আপনি দেখেন, আপনি মাঝে মাঝে দেখবেন যে বাসের ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার যারা আছে তাদেরকেও এই ডাকাত দলেরা মেরে ফেলে, তাদেরও জীবনের মা তাদের আছে, অর্থাৎ তাদের যে গাফিলতি করে তারা এই কাজটা করে তা না। আপনি এই যে আপনাদের প্রতিবেদক যিনি একটু আগে বললেন যে এরা মাস্ক পরে উঠছে আর বাকিদের মাস্ক ছিল না, মাস্ক পরা তো সরকারেরই নির্দেশ, আমরা এখনো করোনা মুক্ত হইনি। এখন মাস্ক কেউ পরলে তাকে ডাকাত হিসেবে সন্দেহ করবে ওইটুকু
আমাদের যারা চালক বা আমাদের যারা হেল্পার আছে তাদের ওই টুকু জ্ঞান থাকার কথা। অধ্যক্ষ কবির আহমেদ, অধ্যক্ষ কবির আহমেদ, আমার আমার সহকর্মী কোন উদ্দেশ্যে বলেছেন ওই এলাকায় বা ওই বাসে কেউই মাস্ক পরা না, হেলপার চালক যারা ছিলেন তারাও মাস্ক পরে না, স্টপেজ ছাড়া তিনটা জায়গায় 5-10 মিনিটের ব্যবধানে 10-12টা লোক উঠে গেল, চালক বা হেলপার একবারও সন্দেহ করলো না, এটা একটু আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আমি 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 বলি না যে এটা তারা সন্দেহ করে নাই, তারা বা বুঝতে পারে নাই, কিন্তু তাদেরও আমি আমি দায়িত্ব এড়াইতে চাই না যে আমরা যেটা সন্দেহ করতেছি, আমরা যেটা অনুমান করতেছি বা আপনারা আমাদের প্রতিবেদক যে অনুমানটা করছেন তাদের, কিন্তু আপনারা জানেন যে যারা আমাদের বাসে চাকরি করে, যারা আমাদের বাসের সাথে যুক্ত, তারা তেমন শিক্ষিত কোনো মানুষজন আসে না এই পেশায়। তো তারা তাদের ওই বিবেকটা যদি তারা খরচ করতো বা তারা যদি ওই বিবেকটা তারা সেখানে প্রয়োগ করতো, তাহলে নিশ্চয়ই এই এই ধরনের সন্দেহ করলে সেখানে প্রচুর লোক ছিল। আপনি বলছেন যে তারা অত শিক্ষিত নয়, অত স্মার্ট নয়, কিন্তু আপনারা যারা বাস মালিক আছেন তারা কি তাদের, আপনারা কি কোনোদিন তাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন বা সাবধান করে দিয়েছেন বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন, আপনাদের দিক থেকে কোনো পদক্ষেপ ছিল? না না না, আমি আপনাকে বলি আমাদের আমরা যেটা করি, আমাদের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টে, বিশেষ করে স্টার্টিং পয়েন্টে নাইটের যত গাড়ি আছে, যত নাইট কোচ আছে, সব নাইট কোচের যাত্রীদের আমরা ভিডিও করি এবং তাদেরকে চেক করে গাড়িতে উঠানো হয়, কিন্তু মাঝখানে যদি কোনো স্টপেজ থাকে ওই স্টপেজ থেকে আসলে বেসিক্যালি তারা উঠে, যে বিশেষ করে নন এসি গাড়িগুলি যেই দূরপাল্লাতে চলে ওই নন এসি গাড়িগুলিতে মাঝখানে স্টপেজ থাকে, ওই স্টপেজ থেকে যাত্রী উঠে। স্টপেজ থেকে এই পর্যন্ত স্টপেজ থেকে উঠে ডাকাতি হয়েছে এমন ঘটনা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে রাস্তার মাঝখান থেকে উঠেছে সেই সব বাসই ডাকাতি হয়েছে। আপনার গ্যাথার্থে একটু জানিয়ে রাখি অধ্যক্ষ কবির আহমেদ, একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা করে আমি আমার সহকর্মীর কাছে যাব। প্রশ্নটা হচ্ছে প্যানিক বাটন চালুর কথা ছিল, ফি দিতে হবে বলে সেটা নাকি আপনারা করছেন না, মানে পুলিশের তরফ থেকে এমনটাই বলা হয়েছে, প্যানিক বাটন কি সেটা একটু দর্শকদেরকে বলে রাখি। পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন মহল থেকে এক ধরনের প্রস্তাবনা ছিল যে প্রত্যেকটা বাসে একটা লাল রঙের বাটন থাকবে, বাসে কোনো ডাকাতি বা কোনো দুর্ঘটনা বা এমন কিছু হলে সেই বাটনে চালক প্রেস করলেই সাথে সাথে 999 বা আশেপাশের থানাগুলোতে খবর চলে যাবে, তখন পুলিশ এসে বাসটিকে সাহায্য করতে পারবে, কিন্তু বাস মালিকরা সেটার বিষয়ে খুব বেশি একটা আগ্রহী নন, কেননা ফি দিতে হবে। অধ্যক্ষ কবির আহমেদ, আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবেন, তার আগে সহকর্মী আব্দুল্লাহ তুহিন আপনার কাছে একটু আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, এই বছরের জানুয়ারি মাসে একটি ডাকাতির কথা আপনার নিশ্চয়ই মনে আছে, ডাক্তার সজীব ফেসবুক পোস্টে শফিকুল ইসলাম সজীব লিখেছিলেন, ডাক্তার সজীব লিখেছিলেন যে মহাসড়কে চলাচলকারী একটা বাস 12 ঘন্টা ধরে ঢাকা শহরে সারা রাত ঘুরে ডাকাতি করে, কিন্তু সিটের কোনো চেকপোস্ট সেটি থামায় না, 12 ঘন্টা ধরে ডাকাতি চলে, একটি বাস ভাড়া করে ডাকাতি করে। এবং শেষ পর্যন্ত ডাক্তার সজীব যেটা বলেছিলেন যে যেহেতু আবদুল্লাহপুর থেকে তিনি বাসে উঠেছিলেন তাই অভিযোগ দিতে হবে সেখানে, তিনি যখন থানায় অভিযোগ করতে যান এবং তিনি যখন আবার উত্তরা পশ্চিম থানায় আসেন সেখান থেকে বলা হয় যে যেখানে নেমেছেন অভিযোগ সেখানে দিতে হবে, মানে ওনাকে তারপরে প্রথমে তিনি যাত্রাবাড়ি থানায় গিয়েছিলেন, মানে তিনটি থানা ঘুরেও তিনি যখন আসলে অভিযোগ দায়ের করতে পারলেন না বা মামলা করতে পারলেন না, তিনি তখন ফিরে এসে মনের দুঃখে ফেসবুকে স্ট্যাটাস দিলেন এবং সেটা নিয়ে যখন গণমাধ্যমে তোলপাড় করা হলো তখন আমরা দেখলাম ঠিকই অভিযুক্তরা ধরা পড়ে গেল, সেই বিষয়ে যদি কিছু বলতেন আব্দুল্লাহ তুহিন। আব্দুল্লাহ তুহিন কি আমাকে শুনতে পেয়েছেন? আব্দুল্লাহ তুহিন আপনি আমাকে শুনতে পেয়েছেন? ডাক্তার সজীবের যে ঘটনাটা সেটা আমি বললাম যে ডাক্তার সজীব যিনি এই রাজধানীতেই 12 ঘন্টা ধরে একটি বাস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডাকাতি করেছে, সেই ঘটনা আমরা ফেসবুক মারফত জানতে পেরেছিলাম, তিনি তিনটি থানায় গিয়েও মামলা দায়ের করতে পারেননি। বাংলাদেশের পুলিশের সুনাম শুধু বাংলাদেশে না,
বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতেও কিন্তু বাংলাদেশের পুলিশিং নিয়ে যথেষ্ট প্রশংসা করা হয়। বিশেষ করে অপরাধ দমনের ক্ষেত্রে বাংলাদেশের পুলিশের অনেক সিনিয়র কর্মকর্তা কিন্তু প্রশিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন পুলিশিংয়ে তারা কিন্তু করেন। আপনার যথার্থতা আপনি নিজেও জানেন যে করেন, তবে আমি আমি শুনতে পেয়েছি। তারপরে আমি এখানে একই অভিযোগ কিন্তু আমরা আমরা দেখুন, আমি আমি আপনাকে বলেছি যে স্থানীয় আশপাশের যে কয়টা থানা আছে, হাইওয়ে পুলিশের থানা বলেন বা বিভিন্ন জেলায় যে মহাসড়কগুলোর পাশে যে পুলিশের থানাগুলো আছে, সেখানেও কিন্তু একই অভিযোগ অহরহ পাওয়া যায় যে ডাকাতির কোনো ঘটনা ঘটলে সেখানে তাদেরকে নানাভাবে নিরুৎসাহিত করা হয়, ঝক্কি ঝামেলায় ফেলা হয়, হয়রানির শিকার হতে হয়, বাধ্য হয়ে ভুক্তভোগীরা একসময় নিজেরাই সব কিছু মেনে নিয়ে চলে যান। তো এই ধরনের ঘটনার কারণে কিন্তু এই ডাকাতির ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে। ঠিক এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানেও এক বড় ধরনের অবহেলার চিত্র আমরা পেয়েছি। যে বাসটিতে এরকম একটি ঘটনা ঘটল, ভুক্তভোগী যেই নারী নির্যাতিত হয়েছেন তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন বাসের ভিতরে, তাকে শিক্ষা দেওয়ার জন্যই ডাকাতরা তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে, সংঘবদ্ধ নির্যাতন, যেন এ ধরনের সাহস আর কেউ না করে। কিন্তু তিনি মনে করেছিলেন যে আমি এই ধরনের টানা প্রতিবাদ করলে হয়তো কারো নজরে পড়বে, তারা বাসটি ঠেকাবে। কিন্তু সে কোনো হাইওয়েতে যত ধরনের নিরাপত্তাজনিত নিয়ম বলেন, কোনো নিয়মই এই মহাসড়কে মানা হয় না, গাড়িতে কোনো রকমই করা হয় না। যে 999-এর কথা বলছিলেন, যে যাত্রী যদি কোনো ফোনে যদি কেউ 999-এ ফোন দিয়েও থাকেন যে আমাদের বাসে ডাকাতি হচ্ছে, তাহলে পুলিশ তাকে বলবে যে আপনার বাসের নম্বরটি বলেন। এখন যাত্রী তো ভেতরে বসা থাকে, সে কীভাবে ওই বাসের নম্বরটি বলবে? বাসের ভেতরে বড় অক্ষরে সেই গাড়ির নম্বরটি লিখে রাখার কথা, সেই আইনটিও কিন্তু বা সেই নিয়মটিও কোনো জায়গায় মানা হয় না। এবং যে বাসটি দুর্ঘটনা ঘটেছে সেই বাসটি একটি গুরুত্বপূর্ণ আলামত, সে বাসটিকে তড়িঘড়ি করে সে ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে, অথচ এই বাসের ভিতরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা সহ নানা আলামত এখানে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই রাতের আধারে, অর্থাৎ 24 ঘন্টার পরেও, আরও 32 ঘন্টা বলবো, 30-32 ঘন্টা পর দুর্ঘটনাস্থলে আসছেন ঘটনাস্থল দেখতে, তখন তো সেখানে বাসটি নেই যে দুর্ঘটনা কবলিত হয়েছে বাসটি। এ ধরনের নানা কিছু অবহেলা কিন্তু আমরা তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সবগুলোই পাচ্ছি। আর যে চক্র ডাকাতি করেছে তারা কিন্তু স্থানীয়, যে যিনি ধরা পড়েছেন যে অভিযুক্ত সেও একজন চালক, সে পেশাদার চালক, এবং টাঙ্গাইল বাস স্ট্যান্ডে টাঙ্গাইল থেকে তাকে ধরা হয়েছে। সে টাঙ্গাইলের এই যে রুটগুলো আছে সবগুলো রুট সে নখদর্পণে, কোন রুটে চেকপোস্ট আছে, কোন রূপে পুলিশ নেই, কোন রূপে রুটে নিরাপত্তা আছে না নেই সব সে জানে। এই কারণে সে হাইওয়ে থেকে এই মধুপুর নির্জন মহাসড়কটিতে চলে এসছে, কারণ নির্জন এই মহাসড়কটিতে কোনো হাইওয়ে পুলিশ তো দূরের কথা, স্থানীয় যে পুলিশ আছে তাদের পক্ষেও এই হাইওয়েটি নিরাপদ করা সম্ভব না। কিন্তু এলেঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে যখন গাড়িটি ঢুকে অন্য একটা রুটের, সেখানেও মানুষের নজর আসার কথা, পুলিশের নজর আসার কথা, সেটাও আসেনি। এ ধরনের দুঃখজনক একটি ঘটনা শিকার হলো আবার। এবং এই ঘটনার পর আমরা সর্বশেষ খবর পেয়েছি যে 3-4 জন সদস্য যারা ডাকাতির সাথে জড়িত ছিল ওই সময় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বলেনি, তাদেরকে নিয়ে বাকিদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আচ্ছা, সেটি একটা পজিটিভ খবর আবদুল্লাহ তুহিন। অধ্যক্ষ কবির আহমেদ, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম প্যানিক বাটন চালুর কথা, জি এবার যদি আপনি উত্তর দিতেন। অধ্যক্ষ কবির আহমেদ, অধ্যক্ষ কবির আহমেদের সংযুক্তি বোধ হয়
ঠিক কাজ করছে না। নুরুল আনোয়ার সাহেব, আপনি শুনলেন আমার সহকর্মী কি বললেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি আরেকটু তৎপর হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনাগুলো আসলে আরেকটু কমানো যেত। মামলা নিতে আসলে মামলার যে কথাটি বলছিলাম ডাক্তার সজীবের ক্ষেত্রে, যিনি বাস ডাকাতির একজন ভুক্তভোগী, তিনি তিনটি থানায় গিয়েও আসলে মামলা করতে পারেননি। এবং আমার সহকর্মী যেটা বললেন, এই ধরনের বাস ডাকাতির ক্ষেত্রে যেটা হয়, থানাগুলো মামলা নিতে এক ধরনের বা মামলা যেন না করে ভুক্তভোগী, সেই বিষয়ে আসলে এক ধরনের ইঙ্গিত দেয়। সেই বিষয়ে যদি একটু কিছু বলতেন নুরুল আনোয়ার সাহেব। আমি এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, শুধু এই ক্ষেত্রে না, অন্যান্য মামলা ক্ষেত্রে আমরা দেখতে পাই পুলিশ মামলা নিতে চায় না বা অধিক্ষেত্র নিয়ে বা জুরিসডিকশন নিয়ে খেলা ধাক্কাধাক্কি করে। এটা আমার এলাকায় না, অন্য এলাকা যখন সেন্সিটিভ ঘটনা ঘটে তখন তাকে সে ওসিকে ধর না। নুরুল আনোয়ার সাহেব কেউ ঠিক শুনতে পাচ্ছি না। অধ্যক্ষ কবির আহমেদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে প্যানিক বাটন চালুর কথা ছিল, কিন্তু আসলে বাস মালিক যারা তাদের অনাগ্রহের কারণে এই বিষয়টি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অধ্যক্ষ কবির আহমেদ, প্যানিক বাটনের কথা বলছিলাম, প্রতিটি বাসে একটি প্যানিক বাটন থাকার কথা, যেটি বাজালেই আসলে ড্রাইভার চাইলেই, চালক চাইলেই, যে কোনো বিপদে পড়লে, ডাকাতি হলে প্যানিক বাটনটি প্রেস করলেই স্থানীয় আশেপাশের থানায় বা 999 কল চলে যাবে। সেটি নাকি বাস মালিকদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে না। এটাতে তো আমাদের অনাগ্রহ থাকার কোনো কারণ নাই। এটা এটাতে আপনি দেখেন এই সিস্টেমটা আমাদের অনাগ্রহ থাকবে কেন? আমাদেরও তো নিরাপত্তার বিষয় আছে, আমরাও তো নিরাপদ থাকতে চাই। আমাদের এই যে গাড়িটা সে গর্তে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল ডাকাতে, এটা ক্ষতিগ্রস্ত হইতো কে? মালিকে তো হইতো, চালক হইতো। আমরা একা এটার প্রতি কোনোভাবেই আমাদের কোনো অনাগ্রহ নাই, বরং আমরা এটা যদি প্রোভাইড করা হয় প্রত্যেক বাসে প্রত্যেক গাড়িতে থাকে, এটা আমরা আমরা এনকারেজ করবো, এটা আমরা স্বাগত জানাবো। না না, একটা একটা নির্দিষ্ট ফি দিতে হবে, সেই ফিটি নাকি আপনারা দিতে চাচ্ছেন? কেন আমরা ফি দিতে পারবো না? এটার জন্য তেমন কি ফি দিতে হবে? এটা তো কোনো সমস্যাই না। আমাদেরকে যদি গভর্নমেন্ট সরকার যদি আমাদেরকে অ্যালার্ম এই সিস্টেমটাকে প্রোভাইড করে আমাদের বাসের জন্য, এটাকে আমরা স্বাগত জানাবো। আমাদের ফি লাগলে আমরা ফি দিতেও রাজি আছি, এটা তেমন কোনো কঠিন বা তেমন কোনো ব্যয়বহুল বিষয় না। আমরা এটার জন্য প্রস্তুত আছি, এই ধরনের সিস্টেম যদি গভর্নমেন্ট আমাদেরকে দেন বা যে অ্যালার্ম বাস দিয়ে 999 চলে যাবে এবং ওই জায়গাটাকে নির্দিষ্ট করে 999 ডিটেক্ট করতে পারবে, ওই ধরনের কোনো সিস্টেম প্রোভাইড করলে আমরা এটাকে ওয়েলকাম করি। জি, বাসের ভেতর বড় করে বাসের নাম্বারটি লেখা থাকার কথা, সেটিও বাস্তবায়ন হয়নি কেন অধ্যক্ষ কবির আহমেদ? বাসের ভিতরে যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লেখার কথা, জি, এটা এটা আমাদের ভিতরে বাসের ভিতরে ইয়ের কাজটা, আপনার যে ড্রাইভারের সামনে যে ড্যাশবোর্ড থাকে ওই ড্যাশবোর্ডে এটা থাকার কথা। এটা অনেক গাড়িতেই নাই, অনেক গাড়িতেই থাকে না, এটা আমি স্বীকার করি। কারণ এই এটা ওই ওই যে ওই সিস্টেমগুলি যখন প্রোভাইড হবে অবশ্যই এটাও আমরা এটাতেও আমরা তখন আমাদের সব পাস মালিককে আমরা আমাদের সমিতি থেকে নির্দেশনা দিয়ে দেবো ওইভাবে। জি অধ্যক্ষ কবির আহমেদ, বাসে যাত্রীরা নিরাপদ বোধ করবেন না হয়তো এত সব ঘটনার পর, কাজে আপনারা যারা মালিক পক্ষ আছেন তারাও যদি এগিয়ে না আসেন, বাসে যাত্রী হতে নিশ্চয়ই এখন বিশেষ করে রাতের বেলা সবাই এক ধরনের আতঙ্ক নিয়েই বাসে উঠবে বা বাসে ওঠাই হয়তো কমিয়ে দিবে। মোহাম্মদ হেকমত আলী, যিনি এই বাসটিতে চড়ছিলেন টাঙ্গাইলের যে বাস ডাকাতি সেই ঘটনার ভুক্তভোগী, তিনি আছেন আমাদের সঙ্গে। হেকমত আলী সাহেব, কিছুক্ষণ পর পর স্টপেজ না এমন জায়গা থেকে যখন যাত্রী উঠলো, আপনারা যারা বাসের ভেতরে যাত্রী ছিলেন তারা কোনো ধরনের প্রতিবাদ করেননি বা জানতে চাননি যে স্টপেজ ছাড়া কেন যাত্রী ওঠানো হচ্ছে? আসলে এমন একটা পরিস্থিতি আমাদের সম্মুখীন হয় বা আমরা এরকম পরিকল্পনা পরিস্থিতির মুখে ছিলাম না। আর বড় কথা হচ্ছে যে ড্রাইভার সুপারভাইজার হেল্পার এরা হচ্ছে
লোক বিভিন্ন জায়গা থেকে শুনবে এরকম কোনো নিয়ম নাই টিকিট ছাড়া। জি, আর এমন একটা যন্ত্রণার ঘটনা ঘটছে যেটা আসলে বলা এখনো সেরকম ভাবে পরিস্থিতি আমরা নিতে পারছি। জি, আপনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত বোঝাই যাচ্ছে। জি, আব্দুল্লাহ তুহিন, আপনার কাছে একটু জানতে চাই, দৈনিক যুগান্তর একটা প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে দেশের বিভিন্ন মহাসড়ক ঘুরে ডাকাতদের অন্তত 25টি গ্রুপ সক্রিয় রয়েছে, প্রতিটি গ্রুপের হয়ে 12-24 ডাকাত কাজ করছে। ঢাকা থেকে উত্তরবঙ্গের হাইওয়ে অঞ্চলে ডাকাত দলের অনেকগুলো গ্রুপ আছে, মানে ডাকাতদের যথাযথ তথ্য যদি আমাদের সাংবাদিকদের কাছেই থাকে, সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও আছে, তাহলে আসলে বাসে ডাকাতি কেন বন্ধ করা যাচ্ছে না? আপনি দীর্ঘদিন ক্রাইম বিটে কাজ করছেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই আমাদেরকে বলবেন। আসলে সাংবাদিকদের কাছে তথ্য আসে, সেই তথ্য কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তথ্য তারা জমা করে সেখান থেকে আমরা পাই, সেই তথ্য সব না। আমি বিশ্বাস করি আমাদের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য আরও বেশি আছে এবং এটাই বাস্তবতা। তবে এখানে একটি দুর্বলতা হচ্ছে, আমার অনুসন্ধানে বলে যে বিভিন্ন জায়গায় যে ডাকাতটা ধরা পড়ে, এই ডাকাতটাই আবার খুব দ্রুত জামিনে বের হয়ে এসে আবার একই পেশায় জড়িয়ে পড়ে, এবং তারা বিকল্প কর্মসংস্থান কেউ যদি না পায় তাহলে তারা এই পেশায় বছরের পর বছর থাকে। এবং এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এই সিন্ডিকেট কিন্তু যে কোনো ডাকাত দল বা দলের সদস্যরা যখন ধরা পড়ে তাদেরকে জামিনে ছাড়িয়ে আনার ক্ষেত্রে কিন্তু নেপথ্যে এরাই ভূমিকা পালন করে, সেগুলো আমরা দেখেছি। কী কারণে তারা জামিন পায় সেটার জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দেওয়া ঠিক হবে না, কারণ যখন আদালতে উপস্থাপন করা হয়, মামলা চার্জশিট হয়, ঘটনাস্থলে ডাকাতির যে সাক্ষ্য প্রমাণগুলো থাকে, যে সাক্ষীরা থাকে, ভুক্তভোগীরা থাকে, এরা আসলে নানা ভুক্তভোগী এতটাই হয়রানির শিকার হয়, তারা পরবর্তীতে আদালত পর্যন্ত গিয়ে তাদের সাক্ষ্য দেওয়ার সেই আগ্রহ তারা হারিয়ে ফেলেন। অর্থাৎ তারা যখন মামলা অভিযোগ করতে যান তখনই তারা আগ্রহ হারিয়ে ফেলেন, যে যা হয়েছে মামলা দিয়েও হয়তো বিপদে পড়েছি বা অভিযোগ জানাতে এসে আমি বিপদে পড়েছি, তারা নিরুৎসাহিত হন। তো যথাযথ আলামত থাকে না, যথাযথ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না, নির্দ্বিধায় এইসব কেসে সহজে জামিন হয়ে যায়, আর জামিন হয়ে যাওয়ার পরেই তারা আবারও একই পেশায় জড়িয়ে পড়ে। আপনি এই এই ডাকাত দলটিকে যে গোয়েন্দারা বিশ্লেষণ করছে, তারা কিন্তু বলছে এটা পেশাদার ডাকাত চক্র, এবং যে ডাকাতের যাদেরকে বলা হচ্ছে মূল হোতা, সেই টাঙ্গাইল শহরেই সে আরেক মানে রেগুলার যে পরিবহন, ঝটিকা পরিবহন ঢাকা টু টাঙ্গাইল যাতায়াত করে, সে কিন্তু এই সড়কেই বাসের ড্রাইভারই করে, আবার পাশাপাশি সে তার বিকল্প পার্ট টাইম জব বলতে পারেন, সে আবার সুযোগ বুঝে ডাকাতিও করছে। এই অভিযোগ যদি আগের মতো এই অভিযোগটা যদি সত্য হয় তাহলে তো খুব ভয়ঙ্কর, এবং সে কিন্তু পুরো এলাকা জানে। আর ডাকাতি আমরা অভিযোগ যারা ভুক্তভোগী যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছে, ডাকাতি করে তারা গাড়ির ভেতরেই মালামাল ভাগ করছিল, লুণ্ঠিত মালামাল ভাগ করে তারা সেই ভাগ ভাটোয়ারা নিয়েও গাড়ির ভিতরে একজন আরেকজনের মাঝে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। তাতে প্রমাণ হয় যে এই পেশাদার চক্র যারা নেতৃত্ব দিচ্ছিল তারা বিভিন্ন সময়ে যারা ভাড়াটিয়া হিসেবে ডাকাত কালেকশন করে নিয়ে আসে, যে ডাকাতি কোনো অপারেশনে গেলে তারা তাদেরকে ডেকে ডেকে আনে, যেগুলো এর আগেও আইন শৃঙ্খলা বাহিনী ধরার পর আমরা কিন্তু এই ধরনের কৌশল তাদেরকে দেখেছি। অর্থাৎ যারা বিভিন্ন আয় রোজগার করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ায় তারা একটি পেশাদার চক্র, তাদেরকে তাদের সাথে আবার এই নেতাদের যোগাযোগ থাকে, ডাকাত দলের সর্দারদের যোগাযোগ থাকে, এই নেটওয়ার্ক কিন্তু পুলিশও বলে যে তারা বলছে যে এই নেটওয়ার্ক আছে, কিন্তু তারা বারবার একই অজুহাত বলেন বা একই ই বলেন যে তাদের জনবল কম, বারবার একটা গ্রুপকে ধরে তাদেরকে আটকে রাখা যায় না আইনি দুর্বলতা বলে, এরকম নানা সমস্যার কারণে কিন্তু এই ডাকাত চক্রটিকে দমন করা যাচ্ছে না। তবে এই কথা কিন্তু মানতে আমরা বাস্তবতা কিন্তু বলছে ভিন্ন, পুলিশের জনবল প্রচুর বাড়ানো হয়েছে, মহাসড়কে বাতি নেই, মহাসড়কে আশপাশে ঝোপঝাড়, মহাসড়কে প্রত্যেকটা গাড়িতে রাতে লাইট জ্বালিয়ে ভেতরে কেবিন লাইট জ্বালিয়ে রাখার কথা সেটি তো নাই, বাস মালিক সমিতির উনিও স্বীকার করলেন বাসে নম্বর বড় করে দেওয়ার কথা সেটাও নাই। আরেকটি বড় দুর্বলতা আমি বলবো যে 999-এর সেবা যেটা কিছু কিছু জায়গায় খুব সুফল পাওয়া যায়, 999-এর সাথে কিন্তু হাইওয়েতে যে পুলিশ অথবা যে ট্রাফিক সার্জেন্ট বা মোড়ে মোড়ে ট্রাফিক থাকে তাদের কানেকশন নেই। আমি নিজে একবার বাসে এক ভুক্তভোগীকে ভাড়া নিয়ে প্রতিবাদ করার সময় তাকে দেখলাম যে বাস থামিয়ে তাদের ক্যাডাররা উঠে তাকে নির্যাতন করছে, আমি তখন নিজে ফোন করলাম 999-এ, আমাকে বলা হচ্ছে আপনি বাসের নাম্বারটি বলুন অথবা আপনি বাসটিকে আটকান, তখন তারা স্থানীয় থানা থেকে আমাকে ফোন দিচ্ছে আপনি কোথায়, ততক্ষণে কিন্তু ওই থানা এলাকায় যে পুলিশ আমাকে সহযোগিতা করার জন্য ফোন দিয়েছে বাস কিন্তু চলন্ত অবস্থায় সেই থানার এরিয়া
পার হয়ে আরেকটি থানা এলাকায় প্রবেশ করে, তখন সেই থানা থেকে আমাকে ফোন দেওয়া হয়, আচ্ছা আপনার কি হয়েছে, আপনি কোথায় আছেন, আপনার লোকেশন বলেন। তখন লোকেট করতে করতে আরেক থানায় চলে যায়, তারা তারা তখন ওই থানাকে ট্রান্সফার করে। কিন্তু তারা যদি 999 এর সিস্টেমের সাথে যদি ট্রাফিক পুলিশ যোগ হতো, তাহলে আমি বলতে পারতাম যে আমি এখন আশুলিয়া পার হচ্ছি, আমি এখন গাবতলি পার হচ্ছি। গাবতলিতে যে ট্রাফিক সার্জেন্টরা থাকেন, তারা অন্তত বাসটিকে আটকাতে পারতো বাসের নাম বলার পরে, কিন্তু বাসের নাম্বার কিন্তু ছিল না বলে আমি বলতে পারিনি। তো এই ধরনের নানা দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে হয়তো আপনার অভিজ্ঞতা থেকে পুলিশ, বাস মালিক ও ভবিষ্যতে যারা বাসে চড়বেন যাত্রীদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, কি করে এই ধরনের বিপদ থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি বা এড়িয়ে যেতে পারি? আমি আসলে বলতে চাই যে এখন হলো আমার বাংলাদেশ অনেকটা আগায় গেছে আধুনিক দেশ। যদি এমন কোনো সুবিধা থাকে যে কোনো ডাকাত দল বা কোনো সন্ত্রাসী দল বাসে উঠলো, এরকম একটা অবস্থায় মানে এমন কোনো কিছু বাটন থাক বা যেভাবে হয়তো 999-এ কল যাক কিংবা প্রশাসনের সাথে যেভাবে আমাদের হচ্ছে এই বিষয়টা যেন জানতে পারে আমরা যে বিপদে আছি, যাত্রীগণ বা আরো যাত্রীগণ যারা এরকম ভাবে পরিস্থিতির মধ্যে পড়বে তারা যেন খুব দ্রুত একটা হচ্ছে ব্যবস্থা নিতে পারে প্রশাসন বা সরকার থেকে এরকম। বিপদে পড়লে যেন সাথে সাথে পুলিশ প্রশাসন জানতে পারে, এটি হলে হয়তো বা কিছুটা হলেও এই বিপদ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমজনতার সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমজনতার সাথেই থাকেন, আমজনতার সত্যি বড় শক্তি।